দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তোমাদের স্পেশাল অতিথি ভাই আফতাব বাজার। আর আপনারা জানেন যে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার বসে, তো আজকে আমরা রয়েছি মঙ্গলবার। কেমন দামে সবচেয়ে ছোট ছোট সারা এবং বকটা মাছের গুড়িগুলো বাচ্চা কেনা হচ্ছে, আমরা সেই তথ্যগুলো দেবো। আর আমরা দেখছিলাম এখানে শাহাদত ভাইকে। শাহাদত ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই আজকে? আছি, আমদানি প্রচুর ছোট গরু। আচ্ছা, আমদানি প্রচুর ভরপুর। আচ্ছা, বকনা গরু কিনতেছি, ছাড়ও নিচ্ছি। আচ্ছা আচ্ছা, বকনা গরু কিনতেছেন, ছাড়ও কিনছেন। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কোথা থেকে জানি? কুমিল্লা থেকে। আচ্ছা, আমরা শেষ পর্যন্ত দেখবো ভাইরা কেমন দামে কিনছেন। তিনের লট তিনটাই অ্যাভারেজ দেখছিলাম দামাদামি চলছে এখানে। কত বলেছেন? বকনা বাচ্চা মানের বাচ্চা ৫১ হাজার কত শেষ মাস কত শাহাদত ভাই? দেখি বাচ্চা আসা স্বতন্ত্র বকনা বাচ্চা ৪০ হাজার জোড়া, ৪৩ কত বলছেন এটা? ৩৫ কত চায় নি? ৩৬ বকনা বাচ্চা। ৩৫ কত চায় নি? কত বলছেন? ৪০ ভাঙতে বকনা বাচ্চা সাইবাল। আমরা এটা গরু কিনবো, গরু আনা
এই এইটা কত বলছেন সাদুত ভাই? দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি, যে কেমন দামে এই গরুগুলো কিনলেন, আমরা সে যতগুলো দেব। তাহলে কয়টা হইলো এই পাশে ভাই? ছয়টা। আচ্ছা ভাই জান, আমরা তো শুরুতে আপনার সাথে কথা বললাম আর কি, তো কেমন সহযোগিতা করলো শেষমেশ সাদত ভাই আপনাকে? আচ্ছা ভাই, আমাকে যথেষ্ট পরিমাণ ইজ্জত করেন, সব কিছু সম্মান আমার পাঠাইছে। আচ্ছা আচ্ছা, আবার আসছি। আচ্ছা, প্রত্যেকটা গরুতে আমি মনে করেন অনেক টাকা লাভ আছে। আচ্ছা, অনেক টাকা লাভ আসছে। আচ্ছা আচ্ছা, তো এই গত মানে যেই মালগুলো আপনি নিয়ে গেছেন ওগুলোতে কেমন লাভ পাইছেন আপনি সাদত ভাইয়ের হাত ধরে? মানে এত বেশি হয় না, আসলে ওগুলো আমি মনে করেন বেশি ভালো না, ভালো মানের নিছিলাম। আচ্ছা, আমাদের ওইদিকে কোনো ভালো মান চিনে না। আচ্ছা, কথা বলছেন যে ভালো কালার লাগবে, ভালো এরকম চিনবে না। আচ্ছা, আমি মনে করেন ওই কালার ভালো বেশি দাম নিয়ে নিয়েছি, হ্যাঁ বিক্রি করছি, ভালো দামে বিক্রি করছি, ভালো দামে বিক্রি করছি। প্রতি করে তোমার 2-2.5 হাজার টাকা আসছে। হ্যাঁ, মানে বাচ্চা দিয়ে। আচ্ছা, বাচ্চা দিয়ে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আজকের কালেকশন গুলো কেমন মনে হলো আপনার কাছে? আজকের গুলো তো আরো ভালো, আরো ভালো, আরো ভালো, আগে থেকে আরো ভালো। আচ্ছা আচ্ছা, আপনি বাজারে একটু কম আছে? আচ্ছা, বাজারও কম আছে। আচ্ছা আচ্ছা, তো আপনি সন্তুষ্ট? আচ্ছা, দোয়া করে দেন একটু সাদত ভাইয়ের জন্য। ভাই আমি তো সবসময় ভাইয়ের দোয়া করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাই। এটা ক্রস, এটা একটা ক্রস, 23,000 মনিরের 23,700 বকনা, 23,700 23,700 আর এখানে আছে এটা হলো 28,500 বকনা, 28,500 বকনা, 28,500 বকনা বাচ্চা। আর এগুলো সাই হলে হালকা পাশে আছে তিনটা। আচ্ছা, এগুলো কি সার না বকন? সব বকন, সব বকন। এই পাশেরটা কত হইলো? এই পাশেরটা এগুলো 37,500 করে, 37,500 করে পিস। আচ্ছা, এখানে চারটা তিনটা এটা হয় ওই একই দাম, একই দাম, একই দাম। আচ্ছা, এই তো সারটা কত করে? এই সার দুটো যাবে সিরাজগঞ্জ, এই সার দুটো যাবে সিরাজগঞ্জ। এটা 71,000, 71,000 পার্সেন্ট কোয়ালিটি ফ্রেম, অনেক সুন্দর। আমাকে দুটো গরু দিলে অনেক টাকা ভাড়া লাগবে। আচ্ছা, এই জন্য এনাকে আসতে বলে উনি দুটো গরু নিবে দেখে আমাকে আসতে বলছি। আচ্ছা, ওনার সাথে নিয়ে গেলে ভাড়া কম লাগবে। আচ্ছা, 2-3,000 টাকা হলে হবে। আচ্ছা, আর এই পাশেরটা কত হলো? 66,500, 66,500। আজকের বাজার দরটা আপনার কাছে কেমন মনে হলো ভাই? আছে মোটামুটি, কিন্তু যত দিন যাচ্ছে বাজার একটু করে বাড়তেছে, বাজার একটু করে বাড়তেছে। আচ্ছা যাই হোক, এই যে বিভিন্ন প্রান্তের খামারিদের তো আপনি সহযোগিতা করেন, এরকম যদি কেউ আপনার কাছে সহযোগিতা নিতে চাই দিতে পারবেন? হ্যাঁ, আমার নাম্বারে যোগাযোগ করে আসলে আমি দিতে পারবো। আর যোগাযোগ নাম্বারটা একটু বলেন আমাদের। 01732304653 এই নাম্বার যোগাযোগ করলে হবে। দর্শক আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।